বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকো সেই শুভকামনা নিয়েই আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে ইংলিশ বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমার আজকে ক্লাসটি আমি করব। আমার আজকের টপিক হচ্ছে কিভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়। WH কোশ্চেন নিয়ে আমাদের আজকে ক্লাস। তো শিক্ষার্থীরা, এর আগেও আমি তোমাদেরকে শিখিয়েছি কীভাবে WH কোশ্চেন তৈরি করতে হয়, সেই নিয়মগুলো তোমাদেরকে দেখিয়েছি। আজকে আমরা কিছু প্র্যাকটিক্যালি কাজগুলো করব। তো তোমাদেরকে সর্বপ্রথমে জানতে হবে যে WH কোশ্চেন মানে কি। WH কোশ্চেন মানেটা হচ্ছে এই যে সেন্টেন্সগুলো W এবং S দিয়ে যে প্রশ্নগুলো করা হয় তাকে WH কোশ্চেন বলা হয়। এটা তোমাদের বইয়ের 9 নম্বরে থাকে। দেখো এখানে লেখা আছে, মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস উইথ হু, হোয়াট, ওয়েন, ওয়ের, ওয়াই, হুইচ অ্যান্ড হাউ ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অবলিক ওয়ার্ডস। এই যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো বা ওয়ার্ডসগুলো আছে, এগুলাকে কি করতে হবে, তোমাকে পড়ে বুঝতে হবে যে এখানে কী দ্বারা আমি প্রশ্নটি করব। আর এই যে দেখো সেন্টেন্সগুলো প্রত্যেকটার মধ্যে কী আছে, WH আছে ওয়ার্ডগুলির মধ্যে, সেই ওয়ার্ডগুলি দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এই 9 নম্বরে আমাদের WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। এটা হচ্ছে আমাদের টপিকের নাম, WH কোশ্চেন। মনে করো যে এখানে তোমার উত্তরটা দিয়ে থাকবে, তুমি এখন প্রশ্ন করবে। তুমি কিভাবে প্রশ্ন করবে সেটাই হচ্ছে এখানে বোঝার বিষয়। তোমাকে বুঝতে হবে, প্রথমে তোমাকে বুঝতে হবে যে কিসের নিচে আন্ডারলাইন করা আছে। যার নিচে আন্ডারলাইন করা থাকবে, যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে হবে, সে ওয়ার্ডের মিনিংটা বুঝে তোমাকে প্রশ্নটি করতে হবে। এখানে ধরো তোমাকে তোমার আনসার দিয়ে আছে, তোমাকে হচ্ছে কোশ্চেন তৈরি করতে হবে যে এটার যদি আনসার হয় তাহলে কোশ্চেনটা কী হবে। যেমন শিক্ষার্থীরা তোমরা দেখো এখানে দেয়া আছে কি, সীমা ইজ অ্যাট হোম টুডে। মানে কি, সীমা আজ বাসায়। তাহলে কার নিচে আন্ডারলাইন করা আছে, সীমা। সীমা কে? সীমা একজন ব্যক্তি। আমরা জানি যখন কোনো ব্যক্তির নামের নিচে আন্ডারলাইন করা থাকে তখন কী দ্বারা প্রশ্ন করতে হয়, হু। আমরা যখন হু দ্বারা কোনো প্রশ্ন করব, আনসারটা আসবে কোনো ব্যক্তির নাম। যদি আমি প্রশ্ন করি হু ইজ অ্যাট হোম টুডে, কে আজ বাসায়, তাহলে আনসারটা কী হবে, সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাসায়। বুঝতে পেরেছো কীভাবে তুমি প্রশ্নটা করবে? মনে রাখবে তোমরা সবসময় কোনো ব্যক্তির নামের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তোমাকে প্রশ্ন করতে হবে হু দ্বারা। তাহলে আমি কী লিখবো এখানে, হু। তারপরে এতটুকু যা আছে সেম লিখবো, কোনো পরিবর্তন করবো না আমি। হু ইজ অ্যাট হোম টুডে, কে আজ বাসায়। তাহলে আমি কি এখানে প্রশ্ন করেছি না, আমার টপিকের নামে কিন্তু WH কোশ্চেন। তাহলে আমাকে কি করতে হবে, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে আমাকে একটা এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা এখানে মনে করে একটা কোশ্চেন মার্ক দিবে। যদি তোমরা এই কোশ্চেন মার্কটা দিতে ভুলে যাও তাহলে কিন্তু তোমরা অনেক বড় একটা ভুল করে ফেলবে, এজন্য তোমার মার্কসও কাটা যাবে। বুঝতে পেরেছ? তাহলে তুমি কী দ্বারা প্রশ্ন করলে, হু ইজ অ্যাট হোম টুডে, কে আজ বাসায়, আনসারটা হলো কি, সীমা ইজ অ্যাট হোম টুডে, সীমা আজ বাসায়। তারপর নেক্সট, শি ডিডেন্ট গো টু স্কুল বিকজ শি ইজ ইল, সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ। তাহলে এখানে আমরা কিসের নিচে আন্ডারলাইন করেছি, বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ। তাহলে কেন স্কুলে যায়নি,
কেন তারা যদি আমি প্রশ্ন করি তাহলে উত্তরটা কি হবে, সে অসুস্থ এজন্য সে স্কুলে যায়নি। আমাকে কিন্তু বাংলা অর্থটা বুঝতে হবে অবশ্যই। ডাবলেন্স কোশ্চেন করার সময় বাংলা অর্থটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে আমরা কি লিখবো এখানে, ওয়াই দ্বারা প্রশ্ন করব। ওয়াই, তারপর কি লিখবো, ডিডেন্ট। ওয়াই ডিডেন্ট সি গো টু স্কুল, সে কেন স্কুলে যায়নি। এখন আমি কি দিব, এখন আমি একটা কোশ্চেন মার্ক দিব। বুঝতে পেরেছ বিষয়টা, তোমরা বুঝতে পেরেছ তো? সীমা কেন স্কুলে যায়নি, কারণ সে অসুস্থ। Why didn't she go to school? She কেন স্কুলে যায়নি। Next, she feels very warm. সে খুব উষ্ণ অনুভব করছে। তাহলে এখানে সে কি অনুভব করছে, তাহলে এটা কি হবে শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে খেয়াল করো। She feels very warm. সে খুব উষ্ণ অনুভব করছে। তাহলে কেমন অনুভব করছে, তাহলে এটা কি হবে, হাউ, এটা হবে হাউ। কি দ্বারা প্রশ্ন করব আমি, হাউ। তারপর দেখো এখানে ভার্বের অক্সিলারি কোনো ভার্ব নাই, কি আছে, মেন ভার্ব আছে। মেন ভার্বের সাথে আছে হচ্ছে একটা এস। তাহলে আমি কি দেবো এখানে, ডাস। হাউ ডাস, তারপরে সাবজেক্ট সি ফিল। হাউ ডাস সি ফিল, সে কি অনুভব করছে। তারপর কি দেবো একটা কোশ্চেন মার্ক। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করছো, হাউ ডাজ শি ফিল, সে কি অনুভব করছে, সে উষ্ণ অনুভব করছে। তারপর কি আছে, শি নিডস সাম মেডিসিন, তার কিছু ঔষধ দরকার। তাহলে এখানে আমি কি দেব, তার কি দরকার, তার কি দরকার, তার কিছু ওষুধ দরকার। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট, হোয়াট। এখানে দেখো ভার্বের সাথে কি আছে, এস আছে, তাহলে কি দিব, ডাস। হোয়াট ডাস, তারপর সাবজেক্ট সি, হোয়াট ডাস সি নিড। এখন কি করব, এন ডবল ই টি দেব, কিন্তু এসটা দিব না, কারণ এই এসটার কারণেই আমি কি লিখেছি এখানে, ডাস লিখেছি। সুতরাং এখানে আর এস হবে না। হোয়াট ডাস সি নিড, তার কি প্রয়োজন। দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, ডাক্তার গত রাত্রে সীমাকে দেখে গিয়েছে। তাহলে কখন, এটা কি দিয়ে প্রশ্ন করব, হোয়েন, হোয়েন। এখানে কি আছে, ইডি আছে, তার মানে ভার্বের সাথে ইডি থাকলে আমরা জানি ভার্বটা পাস্ট ফর্মে আসছে। তাহলে অক্সিলারি ভার্বটা আমরা কি দিব, ডিড। When did the doctor visit Shima? তারপর কি দেবে একটা question mark। তাহলে তোমরা শিক্ষার্থীরা বুঝতেই পারছো, যখন ভার্বের অক্সিলারি ভার্ব থাকবে তখন আমরা সরাসরি অক্সিলারি ভার্ব ইউজ করবো, যখন অক্সিলারি ভার্ব থাকবে না মেন ভার্বটা কোন টেন্সে আছে সেই টেন্স ফলো করে আমরা এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসব। তারপরে আমরা যে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা থাকবে সেই ওয়ার্ডটা অর্থ বুঝে আমরা ডাবলুএস কোশ্চেন তৈরি করব। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় এটা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর এটা করতে গেলে তোমাদের গ্রামারের আরেকটা অংশ জানা খুবই প্রয়োজন, সেটা হচ্ছে টেন্স। টেন্সটাও তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।